গাদ্দার বিচারি ফুরুতে কংগ্রেসের সর্বত্র এতিয়া গাদ্দাররে প্রশ্রয়া। রাজীব ভবনের ভিতর কংগ্রেসের বৈঠকর ভিডিও ভাইরেল হয়ে গেল। গাদ্দার ধরবলে ফান পাতুতে দলটির এতিয়া কোনো আর বেয়ার নোহা হয়েছে। দেওবারে প্রদেশ কংগ্রেসের এক কার্যনির্বাহক বৈঠকত এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাথী ভাষণ দিয়ে থাকতে বিধায়িকা নন্দিতা দাসে করে গেল অডিও রেকর্ডিং। রুদ্ধদ্বার বৈঠকের মাজতে গাদ্দার জালত পেলাবলৈ তৎপর হয়ে থাকা আন কোনোবা কার্যনির্বাহক সদস্যই সেয়া রেকর্ড করে ভাইরেল করে পেলালে। মুহূর্ততে কংগ্রেসত ধুমুহার সৃষ্টি হল। গাদ্দার ধরার প্রক্রিয়াক লৈ আকৌ দ্বিভক্ত হল কংগ্রেস দল। এই বিষয়টলৈ কংগ্রেসের কিছু ব্যক্তিয়ে হাইকমান্ডক অবগত করেছিল। হাইকমান্ডরপর ভূপেন বরা ডাঙরিয়াক ইয়ার জবাবদিহি করবলে কৈছে বলে গম পাইছো। তার পরিপ্রেক্ষিত সন্ধ্যা সময়ত নন্দিতা দাস ডাঙরিয়ায় মোক ফোন করেছিল আর কৈছিল যে তেখেতে নিজের মানে ভবিষ্যৎ ইউজর বাবে সেই বক্তব্যখিনি রেকর্ডিং করেছিল। যিখিনি রেকর্ডিংত কেনেকৈ রাহুল গান্ধীক হলঠেকত পেলোয়া হয়েছে এই কথাখিনি আমার এজন নেতায় খুব ভালভাবে কই আছিল। গুপ্তচর ধরবলে তৎপর হয়ে থাকা কংগ্রেসের একাংশ নেতার এনে তৎপরতাত ক্ষুণ্ণ হয়ে পড়েছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। তেওঁর স্পষ্ট কথা, নিজের মাজতে এনেকৈ সন্দেহ বিয়পাটো শুভ লক্ষণ নহয়। নিজের ভিতরতে এনেকা ধরনের যদি বেশিকৈ সন্দেহ করা হয় তেতিয়াহলে অলপমান অসুবিধাই হব। আর বিশেষকৈ কংগ্রেসের বিধায়ক সকলের কেজনমানের কারণে গোটেই দলের বিধায়ক সকলক টার্গেট করে লওয়া হয়েছে, যেটো ভাল লক্ষণ নহয়। এই বিষয়ত মই প্রয়োজন সাপেক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করিম। দলের কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ উলাই আহিল নন্দিতা দাসের সমর্থনত। কমলাক্ষর মতে বিধায়িকাগৰাকীয়ে ভাল ভাবিয়েই কথাখিনি রেকর্ড করেছিল, তাক লৈ ইস্যু করা অনুচিত। কোনোবাই যদি বেয়া কাম করেছে ব্যবস্থা লোক, কিন্তু যাকে তাকে সন্দেহ করে না থাকিব। তেখেতে গুড সেন্সত করেছে, তেখেতে বেড সেন্সত করা নাই। বেড সেন্সত করলে হয়তো বা বেলেগ বেলেগ টাইপত করলেন, এইটো কারণে সবে দেখা পাইছে। এইটো কারণে হয়তো বা যেটা করেছে তার কারণে লিখিতভাবে দিছে, আর এক নম্বর লিখিতভাবে দিছে। আর দুই নম্বর হয়েছে যে আমার রাজ্যিক নেতৃত্ব অর্থাৎ আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার বিশেষকে অপজিশন লিডার তেখেতে আসলে সম্মুখত রিটার্ন দিছে। এইটো কারণে মই ভাবো এইটো একটা ইস্যু হব নয়। নন্দিতা দাসেও স্বীকার করেছে অডিও রেকর্ড করার কথা। তেওঁর মতে নেতাজনে কৈ থকা কথাখিনি পুনৰ পিছত চাই বুজি লবলৈ তেওঁ সেই কাম কৰিছিল। বৰ্তমান যিটো ৰাহুল গান্ধীৰ ঘটনা পৰিঘণ্টা, সেই ঘটনাৰ ওপৰত বহুতখিনি তথ্য সৈতে কথাখিনি কালি কৈছিলে, আৰু এই গোটেইখিনি কথাৰ মোৰ প্ৰয়োজন আছিল। আৰু সেইকাৰণে মই যিহেতু বিভিন্ন ব্লকত গৈ কেনে মই আমাৰ প্ৰেছ মিট দিব লগা আছে আৰু ৰাইজৰ মাজত বিষয়টো লৈ যাব লাগিব, সেইকাৰণে মই কথাখিনি জানাৰ কাৰণে যোৱাকালি মই কথাখিনি ৰেকৰ্ডিং কৰিছিলোঁ। অডিঅ' ৰেকৰ্ডিং আছিলে এইটো, অকল তেওঁৰ কথাখিনিয়ে মই ৰেকৰ্ডিং কৰিছিলোঁ। তো এই কথাখিনি মই জানি বুজিয়ে কৰিছোঁ, কাৰণ যোৱাকালি মিটিংখন এনেকুৱা কোনো ইনষ্ট্ৰাকশ্যন নাছিলে যে আমি মোবাইল ইউজ কৰিব নোৱাৰোঁ, কোনো ৰেকৰ্ডিং কৰিব নোৱাৰোঁ। মুখ্যমন্ত্ৰীৰ চোৰাংচোৱাই তেওঁ সেই ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰা বুলি সন্দেহ কৰি নন্দিতাৰ প্ৰশ্ন, কাৰ্যনিৰ্বাহকৰ ভিতৰৰ ভিডিঅ' কেনেকৈ বাহিৰলৈ গ'ল? এইটো আমাৰ ভিতৰৰ কথা, এটা বস্তুটো কিয় এইবিলাক আলোচনা কৰিব, হয়তো বাহিৰৰ কোনোবাই লৈ গ'ল বস্তুটো সোমাই কেনে হঠাতে এনে ভিতৰৰ পৰা গ'লে কথাবিলাক আলোচনা হ'ব নিশ্চয় পাৰ্টি প্লেটফৰ্মত। নন্দিতা দাসৰ এই ভিডিঅ' ৰেকৰ্ডিং প্ৰসংগ গৈ নিশাটোতে হাইকমাণ্ডৰ কাষ পালেগৈ। হাইকমাণ্ডে নিৰ্দেশ দিছে বিষয়টো গুৰুত্ব সহকাৰে লৈ তদন্ত কৰিবলৈ। এতিয়া নন্দিতাৰ পৰা এক লিখিত স্পষ্টীকৰণ বিচাৰিছে প্ৰদেশ কংগ্ৰেছে। তেখেতক মই এইটো সুধিছিলোঁ যে CLP2 ৰেকৰ্ডিং হয় বুলি কৈছে, তেওঁ কৈছে মই নকৰোঁ, CLP2 মই কেতিয়াও ৰেকৰ্ডিং কৰা নাই, কিন্তু এই ভাষণটোহে ৰেকৰ্ডিং কৰিছোঁ। গতিকে এই ক্ষেত্ৰত আমি তেখেতৰ বক্তব্যটো মানি ল'ব লাগিব ব্যক্তিগত বুলি কৈ, যদি তেখেতে ভাইৰেল কৰিলেহেঁতেন তেতিয়াহ'লে আমি তেখেতৰ অভিসন্ধি বুলি আমি ধৰি লৈহেঁতেন, যিহেতু ভাইৰেল হোৱা নাই। চলচাই কঠিয়াপৰা AIDF-এ কংগ্ৰেছৰ এই গুপ্তচৰ প্ৰসংগত টিপ্পনী কাটি ক'লে, লোম বাছতে বাছতে কম্বল নাথাকিব কংগ্ৰেছৰ। কংগ্ৰেছৰ আপোনাৰ এই লোম বাছতে বাছতে কম্বল নাথাকিব, এই কাম তেখেতসকলে কৰিব লাগিব। সদায় বেলেগক ব্লেম দি থাকে নহয় তেখেতসকলে, এতিয়া নিজে ধৰা পৰিছে মানে, গতিকে তেখেতসকলে এতিয়া চাব অসমৰ জনতাই দেখিব। এনে অবিশ্বাসৰ বাতাবৰণৰ মাজতে কাৰ্যকৰী সভাপতি কমলাক্ষ দেৱ পুৰকায়স্থই দলীয় নেতৃত্বৰ বিৰুদ্ধে সৰব হৈছে তেওঁৰ অজ্ঞাতসাৰে তেওঁৰ গৃহ জিলাত দলে নতুন সভাপতি নিয়োগ কৰাক লৈ।
এই প্রসঙ্গত তেওঁ প্রয়োজন সাপেক্ষে দলীয় বিষয় বা ত্যাগ করেও প্রতিবাদ করব বলে স্পষ্ট করে দিছে। যেতিয়া পেনেলটো পঠোৱাইছে তেতিয়া মোৰ লগত যোগাযোগ করি কেনে হয়তো বা পেনেলটো পঠোৱা হোৱা নাই, তো নিশ্চয় আমি আমার রাজ্যিক নেতৃত্ব আমার আমার লগত আর কেন্দ্রীয় নেতৃত্বর লগত মই কথা পাতি কথাবার্তা পাতি কেনে তার পিছতে আপনাদের জানাব পারি বস্তুটো। কমলাক্ষক এই বিদ্রোহত সহায় করব বলে ঘোষণা করেছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। তেওঁ খুব প্রকাশ করেছে, মোক জানাইছে, হাইকমান্ডকো জানাবলে কৈছে। মই তেওঁর খুবখিনি হাইকমান্ডক জানাম নিশ্চিতভাবে। ব্যুরো রিপোর্ট, BY365।